गेमिंग एवं एडिटिंग एर जोन्नो ए सेटअप टी अनेक बेशी भालो हबे। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হৃদয় বাবু। আমি আসছি গাজীপুর থেকে মেহেদি ভাইয়ের কাছ থেকে একটা পিসি বিল করে নেওয়ার জন্য। তো আমি মূলত এই পিসিটা দিয়ে ভিডিও এডিটিং এবং প্রোগ্রামিং কাজ শেখার জন্য নিচ্ছি। তো আপনাদের যদি কারো পিসি এরকম বিল করার প্রয়োজন হয়, আপনারা মেহেদি ভাইয়ের কাছে আসতে পারেন। মেহেদি ভাইয়ের ব্যবহার অনেক ভালো মনে হলো আমার কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। অনেক সময় যে বিষয়টি হয় হয়ে যায় আসলে যে ঘোড়ার পিঠে হাতি আমরা বসিয়ে দেই, আসলে হাতির যে পরিমাণ ওয়েট ঘোড়া সেটি আসলে বহন করতে পারবে না, এটি খুবই স্বাভাবিক। তো আমরা যে কাজটি করি যে 5600G বা 5700G-র ক্ষেত্রে মাদারবোর্ড একদমই লো লেভেলে নিয়ে ফেলি, ওই প্রসেসরকে সঠিক মতো সাপোর্ট করানোর জন্য দেখা যায় ওই মাদারবোর্ডটি বেশ কার্যকর না। কিন্তু আমাদের মনে হয় যে আসলে প্রসেসরটাকে ঠিক রেখে আমরা অন্যান্য পার্টসের দিকে আর কোনো গুরুত্বই দিতে চাই না। বাট এই কনফিগারেশনটি এমনভাবে করা হয়েছে যেখানে প্রত্যেকটি পার্টস সিলেকশনে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে 5700G এই প্রসেসরটি যারা আসলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সকে কাজে লাগিয়ে কাজ করতে চান তাদের জন্য অনেক ভালো হবে। এবং 18,000 টাকার আশেপাশে এই প্রসেসরটি বাদে অন্য কোনো প্রসেসর কিন্তু দেওয়ার মতো নেই। আর বর্তমান সময়ে যেটি হচ্ছে যে পানির দামে র্যাম পাওয়া যাচ্ছে, পানির দামে স্টোরেজ পাওয়া যাচ্ছে, এই প্রোডাক্টগুলোর দাম অনেক কম। দেখা যেত যে আগে আপনি যেই সেটআপে 8GB র্যাম যে টাকা দিয়ে কিনতেন, এখন প্রায় 16GB র্যাম সেই টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন। বিশেষ করে এই সেটআপে যে র্যামটি রাখা হয়েছে, অর্থাৎ 2টি র্যাম রাখা হয়েছে, টিম ডেল্টার 8GB র্যাম রাখা হয়েছে 8x2। রাইজেনের ক্ষেত্রে যে সকল প্রসেসরের সাথে জি আছে সে সকল প্রসেসরের ডুয়েল চ্যানেল র্যাম যদি ব্যবহার করা যায় তাহলে পারফরম্যান্স অনেক বেশি ভালো পাওয়া যায়। আর এই যে র্যামটি ব্যবহার করা হয়েছে তার ক্যাশ লেটেন্সি 16/18/18/8T4 সার্টিফাইড একটি র্যাম। সো প্রোডাক্ট লাইফ টাইম সহ এই র্যামটি পেয়ে গিয়েছে উনি প্রায় 7,000 টাকা মতো, যদিও 1-200 টাকা 19-20 হয়েছে, হয়তো বা কোথাও 100 টাকা কমিয়ে রাখা হয়েছে, কোথাও 200 টাকা কমিয়ে রাখা হয়েছে। যে মাদারবোর্ডটি এখানে রাখা হয়েছে সেটির গুরুত্ব কিন্তু অপরিহার্য বা অসীম। মাদারবোর্ডটি রাখা হয়েছে আসোসের টাপ গেমিং একটি মাদারবোর্ড, এখানে চাইলে আমি B450 মাদারবোর্ড রাখতে পারতাম, বাট আসোসের টাপ গেমিং B550M+ এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আসলে ওয়াইফাই মাদারবোর্ডটি রাখার, বাট ওয়াইফাই মাদারবোর্ডটি রাখতে গেলে আবার UPS-এর টাকাটি ম্যানেজ হচ্ছিল না, সেই কারণে এখানে ওয়াইফাই মাদারবোর্ডটি না রেখে UPS অ্যাড করা হয়েছে। যেহেতু উনি গ্রাফিক্স রিলেটেড কাজ করবে এবং গাজীপুর থেকে এসেছেন, সেহেতু যখন কাজগুলো করবে হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় ওনার কাজটি আসলে দেখা যাবে ইনকমপ্লিট অবস্থায় কিন্তু থেকে যাবে, এবং পরবর্তীতে সেটি সেভ কোথাও না থাকার কারণে আবার নতুনভাবে শুরু করা লাগবে। সে কারণে একটি UPS কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা একটু শহরের বাইরে আছে, লোডশেডিংটা বেশি হচ্ছে তাদের জন্য। সো UPSটি কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে 14,500 টাকা, আর প্রসেসরের প্রাইসটি বলেছে 18,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। প্রসেসরটি হয়তোবা যে কোনো সময় 19 ক্রস করে যেতে পারে, অনেকে হয়তোবা 16,700-18,000 টাকার 5700G প্রসেসর পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা মাদারবোর্ডের ক্ষেত্রে দেখা যাবে যে আরও 2,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে আপনাকে। সো টোটাল PC যদি প্লাস করেন তাহলে কোন প্রোডাক্টের প্রাইস কত আপনি বুঝে যেতে পারবেন। যে মনিটরটি পাশে আপনারা দেখছেন, মনিটরটি কিন্তু আসলে যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য অনেক ভালো একটি মনিটর। বিশেষ করে এই মনিটরের একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয় সাথে, যে সফটওয়্যারটি যদি আপনারা PC-তে ইউজ করেন তাহলে এই মনিটরটির সকল কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটি কিন্তু এই বাজেটের আশেপাশে কোনো মনিটরে এ ধরনের সফটওয়্যার দেওয়া হয় না। বিশেষ করে এই মনিটরটির কালার ক্যালিব্রেটেড এত ভালো, এত সুন্দর যে অ্যাকচুয়াল কালারটি দিয়ে থাকে। সো LG 22 MK 600 এই মনিটরটির ব্যাড রিভিউ আমি কিন্তু পাইনি। 22-inch IPS প্যানেলের এই মনিটরটি 75Hz রাখা হয়েছে 14,600 টাকা। যে ক্যাশিংটি রাখা হয়েছে সেই ক্যাশিংটি হলো রেভেনসার্সের X8 একটি ক্যাশিং, যেখানে কিন্তু 4টি 8GB ফ্যান দেওয়া আছে এবং এই ফ্যানগুলো কন্ট্রোল করা যায়, চাইলে অফ করে রাখা যায়, অর্থাৎ ফ্যান চলবে বাট লাইটগুলো অফ থাকবে, এ ধরনের ফ্যাসিলিটি আছে। পাশের ট্যাম্পার্ড গ্লাস প্যানেল আছে। ক্যাশিংটির প্রাইস 4,300 টাকা। এই কনফিগারেশনে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি হলো অ্যানটেকের CSK 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই 550W, যার প্রাইস পড়েছে 5,100 টাকা।
এই যে 80+ পাওয়ার সাপ্লাই হইতে হলে তাকে কি ক্রাইটেরিয়াটি মেইনটেইন করতে হবে? 83% পারফরমেন্স অলওয়েজ দিতে হবে তাকে। যদি আপনার 80% ব্রঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই হতে হয়, সেক্ষেত্রে কিন্তু এনটেকের এই পাওয়ার সাপ্লাইটি 5 বছর ওয়ারেন্টি ক্যারি করছে। সো দারুণ একটি পাওয়ার সাপ্লাই যেটি কিন্তু রাখা হয়েছে, এবং পাওয়ার সাপ্লাইটি ভালো হলে কিন্তু আপনার পিসি অনেক দিন বেশি লাস্টিং করে, এবং পাওয়ার সাপ্লাই যদি আপনি ইনভেস্ট করেন সেই ইনভেস্ট কখনোই আপনার নষ্ট হবে না। ক্যাশিং, পাওয়ার সাপ্লাই, মনিটর, প্রসেসর এবং মাদারবোর্ড এগুলো নিয়ে বলেছি, এমনকি র্যাম নিয়েও কথা বলেছি। হয়তোবা আপনি কম প্রাইসের মধ্যে 8 জিবি র্যাম পেয়ে যাবেন, বাট পারফরমেন্সের দিকেও কিন্তু একটু নজর আপনাকে রাখতে হবে। র্যামও কমপ্লিট করেছি এই কনফিগারেশনে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে এই প্রোডাক্টগুলোর পাশাপাশি ওনার প্রয়োজন ছিল হলো কিবোর্ড মাউস। সেক্ষেত্রে থার্মালটেকের চ্যালেঞ্জার্স এই কিবোর্ড মাউসটি উনি চুজ করেছে। এখন এই যে থার্মালটেকের যে কিবোর্ড মাউস, এই কিবোর্ড মাউসের প্রাইস 2500 টাকা। এখানে চাইলে কিন্তু 1100 টাকার কিবোর্ড মাউস উনি নিতে পারত, বাট যে কিবোর্ডের শেপটা আপনারা দেখছেন, বা কিবোর্ডটা যদি অ্যাকচুয়ালি কাছে থেকে আপনি টাইপ করে দেখতেন, মাউস যদি অ্যাকচুয়ালি কাছে থেকে আপনি টাইপ করে দেখতেন, তাহলে আপনি হয়তোবা বুঝতে পারতেন কেন এই কিবোর্ড মাউসের দাম 2650 টাকা, যদিও 2500 টাকা রাখা হয়েছে। এছাড়া এই কনফিগারেশনে একটি হেডফোন আছে, আপনারা দেখতে পারছেন যে একটি হেডফোন রাখা হয়েছে এক্সট্রা একমিট, যার প্রাইসটি 1200 টাকা, এবং ইউপিএস রাখা হয়েছে 650 বি। আমি টোটাল কনফিগারেশনে কী কী প্রোডাক্ট থাকছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি যে হৃদয় ভাই এই ডেস্কটপ কম্পিউটারটি দিয়ে তার ক্যারিয়ারে সফলতা আনতে পারবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-40। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।